এত বড় মার্কেট এবং মার্কেটের দাম এত কম সব জিনিসের, চিন্তার বাইরে। আমি তো ধারণাই করতে পারতেছি না। হ্যাঁ, আমাদের দেশে সবচেয়ে বড় যে আগরা আছে তারও 10 গুণ হবে, 10 গুণেরও বেশি হবে বড়। এটা এটা 150 কাঁচের বোতল, প্লাস্টিক বোতল 150 কেন? দেখো, প্রত্যেকটার গায়ের মধ্যে কিছু না কিছু দেওয়া আছে। চলো উপরে দেখে আসি। আজকে তো এই মার্কেট ঘুরতে মনে হয় রাইট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে মার্কেট। এত বড় মার্কেট ঘুরে আর বেড়ানো সম্ভবই না, এত বড় মার্কেট ঘুরে বেড়ানো সম্ভবই না। কিন্তু আমার তো মনে চাইতেছে সব দেখি, এত সস্তা। অনেক সস্তা এই মার্কেটটায়, বাহিরের চেয়ে দাম অনেক সস্তা, চিন্তার বাইরে সস্তা। দুধগুলা হালাল, সবগুলো হালাল লেখা আছে। ম্যাঙ্গো জুস মতো খায় না এরা। খালি অরেঞ্জ জুসই খায়, ম্যাঙ্গো জুস খায় না। নিচে নিচে নিচেরটা এই এই এইটা ইয়াতে 7-Eleven 45, এখানে 29। না নিয়ে বেড়াবে কে, পরে নেব। হ্যাঁ, তাহলে 7-Eleven হচ্ছে এখানে সস্তা, কিন্তু বিশাল মার্কেট। এটার নাম কি জানি, এটার নাম কি জানি, দোতলায় অনেক কিছু দেখলাম, নিচতলায় জায়গা। বিক্সি মার্কেটের নাম বিক্সি। এই তুমি ও পাশে হাত দিয়ে রাখছো কেন, হাতটা ভাঙে যাবে, এরকম কখনো করবে না। বিক্সি এক্সট্রা ফুকেট, এটা সেকেন্ড শোরুম। এটা আসলে আমার আসার পর থাইল্যান্ডে দেখা সবচেয়ে বড় মার্কেট, হয়তো এর চেয়ে বড় আছে। চেইন স্টোর, নট মার্কেট, চেইন স্টোর। হ্যাঁ হ্যাঁ, ওই তো নামবো এখন একটু পরে। আমরা এখন উপরে যাচ্ছি।